নাম মেঘাদা, টেলিপর্দার পিলু, এর আগে এই নামেই তাকে চিনেছে টেলিপর্দার দর্শক। সেই ধারাবাহিকে তিনি ছিলেন নায়িকা, তবে এবার কথা র হাত ধরে খলনায়িকা হয়ে উঠেছেন অভিনেত্রী মেঘা। এমনকি সম্প্রতি ধারাবাহিকের স্পেশাল দোল পর্বে নায়িকা কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে গাঁজা মেশানো ঠান্ডাই খাইয়েছেন তিনি। সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী নায়ক অভি সাহেব ভট্টাচার্য র সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। নায়ককে না পেয়ে তাই প্রতিশোধ নিচ্ছে ম্যান্ডি মেঘাদা। কেরিয়ারের শুরুতে নায়িকা হিসাবে অভিনয় দুনিয়ায় পা রেখে দ্বিতীয় ধারাবাহিকেই হঠাৎ কেন খলনায়িকা হলেন তার সাফ কথা, আমি কিন্তু শয়তানি করে দারুণ আনন্দ পাচ্ছি, এটা তো একটা চ্যালেঞ্জ। আমি আমার প্রথম সিরিয়ালে নায়িকা ছিলাম বলে সব সিরিয়ালই নায়িকা হতে হবে, না হলে গর্দান যাবে, এমন কোনো কাগজে তো আর সই করিনি। খলনায়িকা হওয়াটা কঠিন, আমি সাদরে সেটাকে আমন্ত্রণ জানিয়েছি। কথায় খলনায়িকা হওয়া প্রসঙ্গে মেঘা বলেন, তার কাছে প্রস্তাব এসেছে, তিনি তা গ্রহণ করেছেন। নায়িকা হলে দর্শকদের ভালোবাসা জোটে, আর খলনায়িকা হলে দর্শক মারমুখী হন, একথায় বিশ্বাস করেন না মেঘা। তার সাফ কথা, মাচা করতে গিয়ে এমন কোনো অভিজ্ঞতা তার হয়নি যে দর্শক মারমুখী হয়েছে। মেঘার কথায়, আমাকে দেখে অনেকে হয়তো বিতৃষ্ণা প্রকাশ করেছেন, তবে সেটাই তো আমার পুরস্কার, এতেই আমি সফল। অভিনয়ের সঙ্গে নাচেও বেশ পারদর্শী মেঘাদা। নাচের রিয়েলিটি শো থেকেই তার অভিনয়ের দুনিয়ায় উঠে আসা, তাই নাচকে কোনোভাবেই জীবন থেকে বাদ রাখতে চান না মেঘা। কিন্তু সময়, মেঘার কথায় তিনি একেবারেই লাদ খেতে রাজি নন। তার কথায় সময় না থাকলেও নাচের জন্য কোনো না কোনোভাবে তিনি সময় বের করে নেন। মেঘাদার কথায় তার বাবা মায়ের ভূমিকা অনেকটাই, তারা অক্লান্ত পরিশ্রম করেন। মেঘার কথায় তার মাই তার ম্যানেজার। মেঘা বলেন, আমার মাই সবটা দেখেন, আমি মাচা করতে কত টাকা নেব সেটাও মাই ঠিক করেন, মাকে ছাড়া এক পাও চলতে পারি না, আর বাবা না থাকলে আজ আমি এই জায়গায় আসতামই না।